প্রত্যেকটা স্বামী স্ত্রী দুনিয়াতে যেমন একত্রে থাকতে চায়, প্রত্যেকটা স্বামী স্ত্রী জান্নাতেও একত্রে থাকতে চায়। তবে জান্নাত তো এত সহজ কথা নয়, প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। যে বেশি বেশি নেক আমল করবে সে জান্নাতে যাবে, যে এবাদত বন্দেগী করবে না, গুনাহ করবে, নাফরমানি করবে, সে জান্নাতে কখনই প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, চারটি কাজ যদি দুনিয়াতে করেন তাহলে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে একত্রে থাকতে পারবেন। স্বামী স্ত্রীর বন্ধন মহাব্বত, এটা আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে বিশাল এক দয়া। আল্লাহ পাক রব্বুল আলমের স্বামী স্ত্রীর ব্যাপারে সুরাতুল বাকারায় বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীর হলো স্বামীদের পোশাক আর স্বামীর হলো স্ত্রীদের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ও খলাক মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। তবে হ্যাঁ, চারটি কাজ যদি স্বামী এবং স্ত্রী করতে পারে তাহলে অবশ্যই দুইজন জান্নাতে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে অর্থনৈতিক যত দায়িত্ব আছে, চারটি অর্থনৈতিক বড় বড় দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর যেমন মোহর, স্বামী তার স্ত্রীকে মোহর দিবে, এই ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায় বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তুবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও। অর্থনৈতিক দায়িত্বের মধ্যে একটা হলো মোহর, দুই নম্বর খাদ্য, খাদ্যের ব্যবস্থা স্বামীকেই করতে হবে। নাম্বার তিন পোশাক, পোশাকের ব্যবস্থা অবশ্যই স্বামীকেই করতে হবে। নাম্বার চার বাসস্থান, বাসস্থানের ব্যবস্থা স্বামীকেই করতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বতটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ দয়া। এই মহাব্বতের সাথে অন্য মহাব্বতের তুলনা কখনোই করা যায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যখন স্ত্রী স্বামীকে ডাকে, স্বামী যদি না উঠতে চায়, স্ত্রী স্বামীকে পানি ছিটা দেয়, অথবা স্বামী তার স্ত্রীকে ডাকেন কিন্তু স্ত্রী উঠতে চায় না, একটু পানি ছিটা দেন, এরপরে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়বার জন্য উঠেন, এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে থাকে। হাদিস, ইবলিশ শয়তান তার সিংহাসন সমুদ্রের মধ্যে গেড়েছেন। ইবলিশ সকালবেলা একদল তার সাঙ্গ পাঙ্গদেরকে বলে, যাও দুনিয়ার জমিনে যাও, মুমিন বান্দা বান্দিকে ধোকা দিতে থাকো। তো শয়তানের চেলাপেলারা দুনিয়াতে আসে, এসে মানুষদেরকে ধোকা দেয়, বিকালবেলা গিয়ে হিসেব দেয় তাদের নেতার কাছে, ইবলিসের কাছে। ইবলিস জিজ্ঞাসা করে, তুমি কি গুনাহ, তুমি কি করেছো? বলে, আমি আদম সন্তানকে নামাজ থেকে বিরত রেখেছি। বলে, তুমি কি করেছো? বলে, আমি রোজা নষ্ট করে দিয়েছি। বলে, তেমন ভালো কাজ করতে পারো নাই। তুমি কি করেছো? আমি সোদ খাওয়াইছি। তুমি কি করেছো? বলে, আমি একজনকে দিয়ে মাথার মধ্যে বাড়ি দেওয়াইছি। বলে, তাও ভালো তেমন কাজ করতে পারো নাই। তুমি কি করেছো? বলে, আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় তালাক দিয়েছি। এবার ইবলিস বলে, তুমি একটা ভালো কাজ করছো। এই জন্য ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো তালাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে স্বামী আর স্ত্রী যেমন একে অপরকে ভালোবাসে, একসাথে থাকতে চায়, স্বামী এবং স্ত্রী একে অপরকে রেখে দূরে থাকতে পারে না, বড় কষ্ট হয়, তাই প্রত্যেকটা স্বামী আর স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে চাইবে, একে অপরকে সারা বড় কষ্ট হবে। এই জন্য দুইজনকেই নেক আমল করা লাগবে, দুইজনকেই বেশি বেশি ইবাদত বন্দেগী করা লাগবে, দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পালন করা লাগবে। দেখা যাবে একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, একজন হক হক পথে আছে আর একজন বেপর্দায় চলে, কিন্তু দেখা যাবে একজন জান্নাতে যাবে অপরজন জাহান্নামে যাবে। এই জন্য চাইলেই জান্নাতে দুইজন একসাথে থাকা যাবে না, জান্নাতে একসাথে যেতে হলে দুইজনকেই নেক আমল করা লাগবে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কেমনে পরিচালনা করছে দেখেন। বিশ্বনবী যখন ঘরে ঢুকতেন, সর্বপ্রথম আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন। আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে ঘরে ঢুকতেন, মুসাফা করতেন, মুখে জড়াতেন, চুমু খেতেন। ঘরে ঢুকে জিজ্ঞাসা করতেন, আয়েশা রান্না বান্না হয়েছে? বলে, না রান্না বান্না তো হয় নাই। বিশ্বনবী নিজে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন, একসাথে খাবার খেতেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কেমন একটা মহব্বত ছিল। আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে দিক দিয়ে পানি পান করতেন, ঠিক ওই জায়গাটার চিহ্ন দেখে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, এবং বিশ্বনবী যে জায়গা দিয়ে পানি পান করতেন তার চিহ্ন দেখে আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন। বিশ্বনবী হার চাবাতেন, আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার চিবাতেন, যে দিক দিয়ে চিবাতেন দুইজনে সেদিক দিয়ে হার চিবাতেন। এইরকম মহাব্বত ছিল। যদি আপনি এরকম আপনার সংসার পরিচালনা করতে পারেন, একে অপরকে ভালোবাসতে পারেন, নেক আমল করতে পারেন, তাহলে অবশ্যই স্বামী আর স্ত্রী অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পাশাপাশি জান্নাতে অবস্থান করার সুযোগ দিবেন। জান্নাতে অবশ্যই একসাথে থাকতে পারবেন। এই জন্য শর্ত হলো নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করবার তৌফিক দান করেন। আমিন।